অভিযোগকারিণী হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা কলা বিভাগের ওই কলেজ ছাত্রীর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার এক যুবক তার সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরে একান্ত গোপনীয় ছবি নিয়ে তাকে ব্ল্যাকমেইল করা আরম্ভ করে বলে অভিযোগ। সেই যুবকের সঙ্গে সম্পর্ক স্থাপনে অস্বীকার করায় অভিযুক্ত ওই যুবক হরিশ্চন্দ্রপুর বাজার এলাকার আরো এক যুবকের সঙ্গে মিলিত হয়ে ছাত্রীটির বিভিন্ন নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় বলে অভিযোগ ওই কলেজ ছাত্রীর। এ বিষয়ে অভিযোগকারিণী কলেজ ছাত্রী অভিযোগ করে জানান, আমার দুজন চেনা পরিচিত নীরজ শর্মা এন্ড গোপী পাঠক, এরা দুজন আমাকে খুবই হ্যারাস করেছে, ঠিক আছে, বিগত এক বছর ধরে। আর এই কিছুদিন আগে আমার ফোন নিয়ে, আমার ফোন স্ন্যাচ করে আমার যে পার্সোনাল ছবি, ওই ওরা মিসইউজ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অ্যান্ড আমাকে অনেক ব্ল্যাকমেল করে। অ্যান্ড আমি যখন পুলিশের কাছে যাই তো পুলিশ কোনো কিছু কুইক অ্যাকশন নেয়নি এখনো। আর আমি কেসটা অলরেডি কমপ্লেন করে দিয়েছি 1 তারিখে। এখন আমার বাড়ির সিচুয়েশান যেটা, আমি যেহেতু স্টুডেন্ট তো আমি নিজের পড়াশোনায় কনসেন্ট করতে পারছি না, আর ডিপ্রেশন ফেস করছি, আমার ফ্যামিলিও একটা ডিপ্রেশনে আছে, আর আমরা কারো কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, না পুলিশ কোনো কিছু আমাদেরকে হেল্প করছে, বা দুজন অভিযোগকারী বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না, আর হোপলেস হেল্পলেস ফিল করছি। আর আমার কাছে এই লাস্ট স্টেপ এটাই কি আমি মুখ্যমন্ত্রীর কাছে একটা সাহায্য আশা করছি, যে তিনি এই বিষয়টাকে ভালোভাবে দেখবেন আর দুজন যে আসামি ওদেরকে অ্যারেস্ট করবেন, বিকজ আমি এটাতে বিচার চাইছি। আর আমার কোনো দোষ না থাকায় আমাকে যা ফেস করতে হচ্ছে সেটার আমি চাইছি কি একটা বিচার হোক আর ওই দুই ছেলে ধরা। এ বিষয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানায় যেটা কেসটা হয়েছে, যেটা আপনারা মেনশন করলেন, ওই কেসে ইনভেস্টিগেশন অনেকটা এগিয়ে গেছে। আর যে এফআইআর নেমড অ্যাকিউজড আছে তার তল্লাশি, আমরা ওদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করার জন্য পুরো চেষ্টায় লেগে আছি, প্রপার ইনভেস্টিগেশন করে এটা চার্জশিট করাবো। না, এখন পর্যন্ত দুজনের বিরুদ্ধে অভিযোগ আছে, লেকিন আমাদেরকে যেটা তাকনিকি যেটা প্রমাণ যেটা আছে সেটা কালেক্ট করে দেখতে হবে কি এক্স্যাক্টলি কোন অ্যাকিউজ যেটা আছে, এই ধরনের ছবি বা ভিডিও যেই থাকে সেটা হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমে ওটা ছড়িয়েছে। হ্যাঁ, এটা ডেফিনেটলি বন্ধ করার রাস্তা আছে, বাট ওই প্রোগ্রেসটা একটু সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার ওটাও করা। যদিও অভিযুক্ত দুই যুবককে পলাতক, তবে থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন।